হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ড্রিমমার্ট অনলাইন শপিং পেজে। সাথে সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের টপিকটি। আজকের টপিকটি হচ্ছে ফেস মাস্ক। আমাদের কিছু কালেকশন রয়েছে, কিছু ফেস মাস্কের কালেকশন রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কোনটা কীভাবে ইউজ করব এবং কোনটা কী কাজ এবং কোনটা বেস্ট আমার মতে, সেই নিয়ে একটু কথা বলবো। যেহেতু বেস্টের কথা বলেই ফেলেছি, আমি শুরুতে আমার মতে যেটা বেস্ট, আমার যেটা ফেভারিট, আমি সেটা নিয়ে একটু বলছি। সেটা হচ্ছে অ্যাভেলিন কসমেটিক্সের হাইলুরন এক্সপার্ট মাস্কটি। হ্যাঁ, এটাই বলছি, এটার কথাই বলছি। অ্যাভেলিন কসমেটিক্সের হাইলুরন এক্সপার্ট মাস্কটি আপনার স্কিনটাকে সাথে সাথে এতটা চেঞ্জ নিয়ে আসবে আপনার স্কিনে, আপনি একটা ইউজ করলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে এটা আপনার স্কিনে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টটা আছে, সেটা যে ইমব্যালেন্স রয়েছে, সেটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা জানি কি না জানি না, কম বেশি অনেকে হয়তো জানার কথা যে হাইলুরোনিক অ্যাসিডের কারণে কিন্তু আমাদের স্কিনে আর্দ্রতাটা থাকে। তো হাইলুরোনিক অ্যাসিডটা হচ্ছে ন্যাচারালি আমাদের স্কিনে থাকে, যেটার কাজই হচ্ছে যে স্কিনের আর্দ্রতাটাকে ধরে রাখা। আমরা যে পানি খাচ্ছি বা শাওয়ার নিচ্ছি, সেখান থেকে যে পানিটা ধরে রাখা স্কিনের মধ্যে, যাতে স্কিন জলদি জলদি রিঙ্কেল, স্কিনে যাতে জলদি জলদি রিঙ্কেল না পড়ে, ফাইন লাইন্স না পড়ে, অ্যান্ড মানে এজ যাতে না হয় জলদি, সেটার কাজ করে। সো এটা কিন্তু খুবই বড় একটা কাজ হাইলুরোনিক অ্যাসিডের আমাদের স্কিনে। কিন্তু দেখা যায় যে ওয়েদারের কারণে বা আমাদের চলাফেরার কারণে, খাবার দাবারের মানে ডায়েট ঠিকভাবে না করার জন্য দেখা যায় যে স্কিনে এটার কমতি পড়ে যায়। সেই ক্ষেত্রে এটা আপনার সাথে সাথে, এই মাস্কটা সাথে সাথে আপনার স্কিনে যে ইমব্যালেন্স রয়েছে হাইলুরোনিক অ্যাসিডের লেভেলটা, সেটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটা 3-in-1 কাজ করবে, ময়েশ্চারাইজ করবে আপনার স্কিনটাকে 24 আওয়ার্সের জন্য, প্লাস রিস্টোর করবে আপনার স্কিনটাকে, সিল্কি স্মুথনেস একটা ফিলিং দিবে, আর যে ওয়াটার লসটা হয়েছে সে ওয়াটার লসটা সাথে সাথে প্রিভেন্ট করছে। সো এটা হচ্ছে আমার ফেভারিট মাস্কটা, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, অ্যাভেলিন কসমেটিক্সের হাইলুরন এক্সপার্টস। এইটা আপনারা ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 110 টাকা। যাদের দেখা যায় যে রুক্ষতার সমস্যা রয়েছে, গরমে রুক্ষতাটা আসলে দেখা যায় অনেকের স্কিনে, সেটা ফিরিয়ে নিয়ে আসবে, আপনার স্কিনটাকে সাথে সাথে উজ্জ্বল করবে। আপনি মানে একটা ইউজ করলেই বুঝতে পারবেন, আপনার স্কিনটাকে হাইড্রেট করবে। আর যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের জন্য তো এটা মাস্ট এবং বেস্ট। সো এটার প্রাইস হচ্ছে 110 টাকা। নেক্সট আমি অ্যাভেলিন কসমেটিক্সের আরেকটা ফেস মাস্ক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 5-in-1 কাজ করবে, যেটাতে রয়েছে ডায়মন্ড এন্ড 24K গোল্ড। ডায়মন্ডও রয়েছে, গোল্ডও রয়েছে। সো বুঝতেই পারছেন এটার কাজটা কতটা এফেক্টিভ হবে স্কিনে। এটা আপনার স্কিনের যে সেলটা রয়েছে যেটা ড্যামেজ হয়ে যায়, আমাদের উপরের যে সেলটা রয়েছে সেটা ড্যামেজ হয়ে যায়, কারণ এটাই বাহিরের ত্বক। দেখা যায় যে ধুলোবালিতে আমরা যারা যাচ্ছি এবং রোদে যাচ্ছি, তাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, যে বাহিরের ত্বকটা রয়েছে সেটা ড্যামেজ হয়ে যায়, সেই সেলটাকে আবার রিনিউ করতে এটা সাহায্য করবে। ঠিক আছে, ফোকাসটা হারিয়ে যাচ্ছে। 5-in-1 কাজ করবে এটা। এটা আপনার রিঙ্কেলসগুলোকে কারেক্ট করবে, ময়েশ্চারাইজ করবে, স্মুথ একটা ফিলিং দিবে অবশ্যই, এবং আপনার স্কিনটাকে সাথে সাথে উজ্জ্বল করে তুলবে। সো এটার প্রাইসও হচ্ছে 110 টাকা। আমাদের কাছে দুই ধরনের ফেস মাস্ক আছে অ্যাভেলিন কসমেটিক্সের। একটা আপনার হাইলুরোনিক অ্যাসিডটাকে, যে হাইলুরোনিক অ্যাসিডের যে ইমব্যালেন্স লেভেল আছে সেটাকে সাথে সাথে একটা সমতায় নিয়ে আসবে, প্লাস হচ্ছে অ্যাভেলিন কসমেটিক্সের আরেকটা মাস্ক আছে যেটা 5-in-1 কাজ করবে, যেটাতে রয়েছে ডায়মন্ড অ্যান্ড 24K গোল্ড। আর পোর্সের প্রবলেম নিয়ে অনেকেই ভুগি আমরা, এটা আমাদের কাছে আসে, খুবই কিউট, আরও আছে আমাদের স্টকে। আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন, আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই নক করবেন। আর সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে একটু বলছি, আমাদের পোর্স আছে অনেকেরই, নাকে দেখা যায় পোর্স থাকে, তো দেখা যায় যে ওই পোর্সগুলোতে ময়লা জমে যায়, ব্ল্যাকহেডস হয়ে যায়, হোয়াইট হেডসও হয় আমাদের। এটা হচ্ছে পেলাটেনের একটা প্রোডাক্ট, যেটা পোর স্ট্রিপ। এটা ইউজ করলে আপনার পোরে যে ময়লাগুলো আছে, ব্ল্যাকহেডগুলো আছে, সাথে সাথে উঠে যাবে। সেক্ষেত্রে উঠাতে হলে অনেকে দেখা যায় যে কি, মুখে ফেস ওয়াশ করলাম সাথে সাথে এটা দিলাম উঠে নাই, এরকম কমপ্লেন থাকে। এটার ব্যবহারটা হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন তার আগে আপনি ফেস ওয়াশ করে নেবেন অবশ্যই, তারপর আপনি একটু স্কিনটাকে স্টিম করে নেবেন।
স্টিম করার ওয়েটা বলে দিচ্ছি। আপনারা একটু পানি, গরম পানি বসিয়ে দেবেন, পানি বসিয়ে দেবেন চুলায়। যখন একটু ফুটে ফুটে আসবে, একটু বয়েল হয়ে আসবে, তখন হালকা করে একটু মুখটা নিয়ে উপর থেকে একদম সহনীয় তাপের মধ্যে নিয়ে জাস্ট মুখটা একটু তাপটা নেবেন পানি সহ। যখন বয়েল হয় তখন দেখা যায় যে যে ধোঁয়াটা আসে ওটাতে আর্দ্রতা থাকে, সো ওয়াটার থাকে, সো ওইটা আপনারা স্কিনে নেবেন। তখন স্কিন পোর্সগুলো ওপেন হয়ে যাবে, তখন আপনি যে এই পোর স্ট্রিপটা লাগাবেন, লাগালে দেখা যাবে তখন পোর্সগুলো ওপেন হয়ে যাবে, ময়লাগুলো সব নরম হয়ে যাবে। তখন এই স্ট্রিপটা লাগানোর পরে আপনার প্রতিটা ময়লা উঠে যাবে, ব্ল্যাক হেডসের সাথে সাথে ময়লা উঠবে। সো এটার কাজ অনেক, যদি আমরা এটা ব্যবহার করতে ঠিকভাবে ব্যবহার করতে জানি। সো আমার কাছে এটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তিন রকমের প্রোডাক্টস নিয়ে অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। তারপর রয়েছে আমাদের কাছে বায়ো অ্যাকোয়ার আরেকটা মাস্ক, খুবই কিউট একটা পান্ডা মাস্ক, এটাকে পান্ডা মাস্কই ডাকি। এটা হচ্ছে বায়ো অ্যাকোয়ার ইউনিভার্সাল কম্প্যাক্ট, ফোকাসটা আছে, ইউনিভার্সাল কম্প্যাক্ট রেজুভিনেশন মাস্ক। এটা আপনার স্কিনটাকে ফ্রেশ করে তুলবে। মাস্কের কাজ হচ্ছে কি, মাস্কটা আপনার স্কিনে যে ঘাটতি তার রয়েছে সেটা সাথে সাথে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, উজ্জ্বলতাটা ফিরিয়ে নিয়ে আসে। সো মাস্ক ইউজ করা খুবই ভালো আমি মনে করি, সপ্তাহে এক দুইবার হলেও মাস্ক ইউজ করা উচিত। এটা স্কিনটাকে নতুন করে তুলে সাহায্য করে। স্কিন হেলদি রাখতে হলে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু করা উচিত, কারণ হচ্ছে আমরা আমাদের ত্বক, আমাদের যে ওয়েদার, আমরা যে খাবার দাবার, তাতে আসলে স্কিন ঠিক রাখা বা মেনটেন করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত স্কিন কেয়ার করা। সো ফেস মাস্কের কাজ মানে অতুলনীয় সেই ক্ষেত্রে। তারপর যাদের একটু ডার্ক সার্কেল আছে, তারপর পাফি আই আছে, তাদের জন্য বায়ো কেয়ার এটা রয়েছে। এটা দিয়ে আপনার, এটা আই মাস্ক, হ্যাঁ, এটা দিয়ে আপনি আপনার চোখের যে ডার্ক সার্কেল আছে সেটা রিমুভ করতে পারবেন, এবং হচ্ছে যে পাফিনাসটা আছে সেটাও কমে আসবে। আর আমাদের কাছে আরেকটা আছে বায়ো অ্যাকোয়ার ফেস মাস্ক, এটা হচ্ছে কম্প্রেসড ফেশিয়াল মাস্ক। এইটা ইউজ করতে হয়তো অনেকে জানি না, এটার ইউজটা আমি একটু বলে দিচ্ছি। বেস্ট ওয়েটা সেটা হচ্ছে আপনি এটা ইউজ করবেন হচ্ছে টোনারে ভিজে, এটা একটা ভিতরে একটা এরকম, এখানে যে এরকম একটা মাস্ক দেখা যাচ্ছে, এরকম একটা শিট মাস্ক আছে, প্রতিটা চকলেটের যে প্যাকেটের মতো আছে ওইটার মধ্যে শিট মাস্ক আছে, যেটা আপনি টোনার, আপনার যে বেস্ট টোনারটা আছে, টোনার সিলেক্ট করাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, স্কিন ওয়াইজ টোনার সিলেক্ট করতে হয়। অনেকেই কমপ্লেন করে যে টোনার ইউজ করে ব্রণ হচ্ছে, টোনার ইউজ করার ওয়েটা জানতে হয়। আর টোনার আমি মনে করি যে টোনারটা সাথে সাথে মানে ডিরেক্টলি স্কিনে দেওয়া উচিত না, হ্যাঁ একটু পানি মিক্স করে দিতে হয়, তাহলে দেখা যায় যে টোনারটা ভালো কাজ করে। আর ফেস ওয়াশ স্ক্রাবের পর ইউজ করা উচিত টোনারটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনারা যখন যদি ফুল ফেশিয়াল করেন বাসায়, তখন ফেস ওয়াশ করে, ফেস স্ক্রাব করে আপনারা টোনারের সাথে এটা ইউজ করবেন, টোনারে এটা ভিজিয়ে নেবেন, এটা টোনার প্লাস পানি। যদি টোনারে ডিরেক্ট টোনারে আপনার ব্রণ হচ্ছে বা প্রবলেম হচ্ছে, র্যাশ হচ্ছে, তাহলে আপনি একটু পানি মিক্স করে নেবেন, পানি মিক্স করে সেটাতে আপনারা এটা ভিজাবেন। ভিজানোর পরে এটা মাস্কটা খুলে উঠবে, এইরকম উঠবে, ওঠার পর ওইটা আপনার ফেসে লাগাবেন। আরও যদি বেস্ট রেজাল্ট পেতে চান, সেই ক্ষেত্রে আপনার কাছে অন্যান্য যে মাস্ক রয়েছে ফেস মাস্ক, যেমন ধরেন ক্লে মাস্ক অথবা এগ মাস্ক বা যে কোনো ধরনের মাস্ক, হানি মাস্ক আছে, বা যদি বাসায় কোনো মাস্ক নাও থাকে আপনি হানি ইউজ করতে পারেন এটার উপরে, বা এগ হোয়াইট যেটা আছে সেটা ডিমের সাদা অংশটাও দিতে পারেন, স্কিনটা টাইট করতে সাহায্য করবে। সো এইটার ইউজটা হচ্ছে, আমি আবারও বলে দিই, টোনারের সাথে একটু পানি মিক্স করে, টোনার এবং একটু পানি মিক্স করে আপনারা এটা ভিজাবেন। ভিজানোর পরে এই শিট মাস্কটা হয়ে উঠবে, তখন আপনারা এটা ফেসে লাগাবেন। আরও বেস্ট রেজাল্টের জন্য আপনারা যে কোনো একটা মাস্ক এটার উপরে ইউজ করতে পারেন, এটার উপরে দিয়ে ইউজ করলে যখন এটা শুকিয়ে উঠবে তখন আপনারা এটা উঠিয়ে নেবেন। সো এটার আমি যেভাবে ইউজ করছি আমি সেইভাবে বলছি, তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন বেস্ট রেজাল্টের জন্য। আপনারা যদি টোনার না থাকে রোজ ওয়াটারেও করতে পারেন, আর হচ্ছে যদি রোজ ওয়াটারও না থাকে নর্মাল ওয়াটারেও করতে পারেন। আর সেক্ষেত্রে যদি মাস্কও না থাকে আপনারা হানি এটার উপরে ইউজ করতে পারেন, বা হচ্ছে এগ হোয়াইটের
ডিমটা ইউজ করি। এক তো সবার বাসায় থাকে ডিম, সবার বাসায় আছে আমাদের, সো ডিমের সাদা অংশটাও আমরা উপরে লাগাতে পারি ব্রাশের সাহায্যে বা হাতে সুন্দর করে উপরে লাগিয়ে দেবো, শুকিয়ে গেলে উঠিয়ে নিব। সো এটা কাজ খুবই বেস্ট, ঠিক আছে। সো আপনারা এটা নিতে পারেন, এটা 50 পিসের রয়েছে। সো আজকে আমি এই কয়টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব অবশ্যই, এবং কিভাবে ইউজ করা যায়, কিভাবে বেস্ট ওয়েতে ইউজ করা যায় অবশ্যই জানাবো। আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে, তারা অবশ্যই স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন, ঠিক আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে শুভ নববর্ষ ড্রিমার্ট অনলাইন শপিং পেজ থেকে, আল্লাহ হাফেজ।